নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে হেলথ এন্ড মেডিসিন টিপস চ্যানেলের পক্ষ থেকে আমি দীপক স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাদের ওয়ালফল XT ট্যাবলেটের সম্পর্কে বলবো। হ্যাঁ বন্ধুরা, যেটা প্রস্তুতকারক কোম্পানির নাম হলো ওয়ালেক ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড। তো বন্ধুরা, এই ট্যাবলেটটা আপনি আপনার নিকটবর্তী কোনো একটা ফার্মাসি শপে খুব সহজেই পেয়ে যাবেন, যেটার দাম আছে 150 টাকা, 10টি ট্যাবলেটের দাম। তো বন্ধুরা, এই ওয়ালফল XT যে ট্যাবলেটটা আছে, এটা একটা কিন্তু আপনার আয়রন ট্যাবলেট। হ্যাঁ বন্ধুরা, যেটা আমাদের শরীরের মধ্যে রক্ত কম, অ্যানিমিয়া, মেনস্ট্রুয়েশন পিরিয়ডের সমস্যা, ওজন কমে যাওয়া, ফলিক অ্যাসিডের কম, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে, আপনার খিদে মন্দা, সবসময় যেন দুর্বল ভাব, এরকম ধরনের প্রবলেমগুলোতে এটা কিন্তু বেশি পরিমাণে ইউজ করা হয়। তো বন্ধুরা, এই ওয়ালফল XT ট্যাবলেটের মধ্যে যে কম্পোজিশনগুলো বর্তমান সেগুলো হলো, আপনার আয়রন আছে 100 mg, ফলিক অ্যাসিড আছে 1.5 mg, জিঙ্ক সালফেট আছে 61.8 mg। তো বন্ধুরা, এই যে ওয়ালফল XT ট্যাবলেটটা আছে, এই ট্যাবলেটটা বেশি পরিমাণে ডক্টররা রেকমেন্ডেশন করেন প্রেগনেন্সি পিরিয়ডে, আর যে সমস্ত পেশেন্টের অপারেশন হয় এবং ডেলিভারির পর এই মেডিসিনটা সবচেয়ে বেশি দেওয়া হয়। তাছাড়া এই মেডিসিনটা দেওয়া হয় সেই সমস্ত মহিলাদেরকে, যে সমস্ত মহিলাদের প্রেগনেন্সি পিরিয়ডে সমস্যা আছে, তাছাড়া যে সমস্ত মহিলাদের আপনার মেনস্ট্রুয়েশন পিরিয়ডটা ঠিকঠাক মতো সময়ে হয় না, হয়তো 1 মাস 2 মাস পিছিয়ে যায়, কখনো আগে হয়ে যায়, মাসে দুবার হয়ে যায়, এরকম ধরনের প্রবলেমগুলো যে সমস্ত মহিলাদের আছে সেই ক্ষেত্রে কিন্তু এটা দেওয়া হয়। তো বন্ধুরা, এই ওয়ালফল XT ট্যাবলেটটা এরকম ধরনের প্রবলেমগুলো যদি ফেস করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনারা একটি করে ট্যাবলেট ডক্টরের পরামর্শ নিয়ে আপনারা খাবার পর, দুপুরে অথবা রাত্রে খাবার পর আপনারা কিন্তু ইউজ করতে পারবেন। আর এটা সাইড এফেক্ট বলতে সেরকম বিরাট কিছু সাইড এফেক্ট হয় না। এটা ধরুন আপনি অনেকদিন ধরে ইউজ করছেন, সেক্ষেত্রে আপনার কনস্টিপেশন, ডায়রিয়া, আপনার অ্যালার্জির মতো প্রবলেম, এরকম ধরনের সমস্যাগুলো কিন্তু দেখা দিলেও দেখা দিতে পারে। তবে অ্যালার্জির মতো সমস্যা যদি আপনার প্রবলেম থাকে, মেডিসিনটা খেলে যদি অ্যালার্জির মতো সমস্যা আপনার স্কিনের উপর দেখা দেয়, তাহলে কিন্তু এই মেডিসিনটা খাওয়া আপনার বন্ধ করতে হবে। তো বন্ধুরা, এই ছিল ছোট্ট একটা তথ্য এই ওয়ালফল XT ট্যাবলেটটা সম্পর্কে। যদি আপনাদের এই তথ্যটা ভালো লাগে এবং উপকারে লেগে থাকে, তো ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবেন, নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন লাগলো, আর যতটা পারবেন সম্ভব এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর যে সমস্ত দর্শক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলবো ইতিমধ্যেই বাংলাতে মেডিসিন সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট নোটিফিকেশান আপনার মোবাইলে আপনি খুব সহজেই পেয়ে যান। তো বন্ধুরা, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। জয় হিন্দ, জয় ভারত।